আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি পারভেজ আবার চলে এসেছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে, যেটা থাকবে আসুস টাফ গেমিং এর 12 জেনারেশনের একটা প্রোডাক্ট, যেটা কোরাই 7 দিয়ে থাকবে। আর এটা যে মডেলটা থাকবে FX507ZC, কনফিগারেশন আছে, কি কি আপডেট করা যাবে, আর এটার কুলিং সিস্টেমটা কেমন হবে, কি আপডেট করা যাবে তা নিয়ে কথা বলবো। আর এছাড়া হলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন মডেলের প্রোডাক্টের রিভিউ দেওয়ার। প্রোডাক্টটা এখন আমরা আনতে চলেছি। যে বিষয়ে বলবো, আপনার আসুস টাফ গেমিং এর যে বক্সটা আছে, ফুল বক্সের মধ্যে আপনি একটা ব্যাগ পাবেন, কাঁধে ব্যাকপ্যাক ক্যারি করার জন্য। ব্যাগটা কিন্তু সুন্দর একটা ব্যাগ, গেমিং টাইপের, গেমিং ল্যাপটপের সাথে গেমিং এ একটা ব্যাগ দেওয়া আছে আসুস টাফ গেমিং। এটা খোলার পর যে এইখানে একটা স্টিকার থাকবে, ল্যাপটপটা খুললাম, আর এছাড়াও হলো এটার ভিতরে একটা গেমিং মাউস থাকবে, 12 জেনারেশনের সাথে গেমিং আসুস টাফ গেমিং এর একটা মাউস থাকবে। আর এছাড়া এটাতে আপনার ম্যানুয়াল থাকবে। এই পাশে যদি দেখি একটা চার্জিং কেবল থাকবে, আর এছাড়া এই পাশে হলো অ্যাডাপ্টারটা, এটা হলো আপনার 200 ওয়াটের একটা অ্যাডাপ্টার থাকবে। এখানে আপনার 200 ওয়াটের একটা অ্যাডাপ্টার থাকবে, কেবল থাকবে, আর এছাড়া হলো মাউস থাকবে, আর একটা ব্যাগ থাকবে, স্টিকার তো আছে। এটাতে কি কি আপডেট করা যাবে ওটা নিয়ে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি, এটা হলো আসুসের টাফ গেমিং কোরাই 7 12th generation দিয়ে। বাট টাফ গেমিং এর মধ্যে আসুস যে গেমিং সেগমেন্টের যে ল্যাপটপগুলো, ওটার মধ্যে শুধুমাত্র আসুসের টাফ গেমিং টাই প্রোডাক্টটা অ্যাভেলেবেল। এটা থাকতেছে আপনার আসুসের টাফ গেমিং কোরাই 7 12th generationের একটা প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ। আর এটা যে প্রসেসরের মডেলটা থাকবে আপনার 12700H প্রসেসর। আর এটাতে যে আপনার প্রসেসর যে ক্যাশ এমবিটা থাকবে, এটা আপনার 24 MB ক্যাশ থাকবে। আর এছাড়া এটা যে ক্লক স্পিড থাকবে, আপ টু 2.30 থেকে আপ টু আপনার 4.70 GHz পর্যন্ত থাকবে। আর এটাতে যেটা থাকতেছে আপনার যে র্যাম থাকবে, এটা আপনার DDR5-এর র্যাম থাকবে। 12 জেনারেশনের যে প্রোডাক্টগুলো, এগুলোতে কিন্তু আপনার DDR5-এর র্যাম আছে। তো এই প্রোডাক্টটাতে আপনার 16 GB একটা র্যাম লাগানো আছে, আপনার আরেকটা র্যাম স্লট থাকা আছে, আপনি চাইলে ওটা তো আপডেট করতে পারবেন। আর এছাড়া এটা যে গ্রাফিক্স কার্ড থাকতেছে, RTX 3050 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড, DDR6-এর গ্রাফিক্স কার্ড থাকবে 4 GB। আর এটাতে আপনার 512 GB M.2 NVMe আপনার SSD লাগানো আছে। আর এটাতে আরও একটা স্লট আছে, আপনি চাইলে ওটা তো SSD লাগাইতে পারবেন। এটা তো হলো এটার ভিতরে যে কনফিগারেশনটা। আমরা এখন আউটপুটটা নিয়ে কথা বলি। এটা যে আপনার কিবোর্ডটা যদি কথা বলি, এখানে কিন্তু আপনার টোটাল কিবোর্ডটা হলো ব্যাকলিট কিবোর্ড। আপনার এখানে আপনি যদি মনে করেন যে আপনার RGB লাইটিংয়ের মধ্যে চাচ্ছেন গেমিং সেগমেন্টে, এটা কিন্তু RGB লাইটিং। এছাড়া হলো এটা অরিজিনাল উইন্ডোজ থাকবে, আর এটাতে কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনার যেই ল্যাঙ্গুয়েজটা দরকার আপনার ওইভাবে ওটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবেন। এটার যে আপনার ডিসপ্লে হার্টজের কথা যদি বলি, এটা আপনার 300 হার্টজের একটা ডিসপ্লে থাকবে, ফুলে যে IPS প্যানেল থাকবে। আর একটা বিষয় এটাতে বলে রাখি, যারা 3D অ্যানিমেশনে কাজ করতেছেন তারা কিন্তু স্মুথলি এটাতে কাজ করতে পারবেন, ভিডিও র্যান্ডারিং এর কাজ যদি করতে চান করতে পারবেন। এছাড়া যদি কেউ গেমিং পারপাসে নিতে যান, ওটাতে গেম করতেও পারবেন। এখন আমরা এটা যে ব্যাক সাইড বা এটা যে কি কি পোর্টগুলো দেওয়া আছে, আমরা ওটা নিয়েও কথা বলবো, যে এটাতে কি কি পোর্টগুলো দেওয়া আছে। সাউন্ড সিস্টেম মানে অডিও জ্যাকের পোর্ট দেওয়া আছে, USB 3 দেওয়া আছে একটা, Type-C দেওয়া আছে দুইটা, আর এছাড়া HDMI পোর্ট দেওয়া আছে একটা, ল্যান পোর্ট দেওয়া আছে, আর হলো এটা অ্যাডাপ্টারের যে পোর্টটা ওটা দেওয়া আছে চার্জিং পোর্ট। আর এই পাশে যদি বলি, এখানে অনলি একটা USB 3 পোর্ট দেওয়া আছে। আর এছাড়া এটাতে যেটা থাকতেছে আপনার কুলিং ফ্যান, যে কুলিং সিস্টেমটা যেটা, এখানে আপনার কুলিং সিস্টেমটা দেওয়া আছে,
ব্যাক সাইডে দেওয়া আছে, ব্যাক সাইডে এখানে একটা কুলিং সিস্টেমের যে দেওয়া আছে, এটাতে আপনার থাকতেছে দুইটা কুলিং সিস্টেম। আরেকটা বিষয় বলে রাখি, এটার যে সাউন্ড সিস্টেমটা আপনার ভালো মানের একটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে, আর এখানে আপনার দুইটা স্পিকার দেওয়া আছে সাউন্ড সিস্টেমের। আর এছাড়া এটার কিন্তু ব্যাক সাইড আমি যদি সামনের সাইডটা বলি, এটা কিন্তু উপরের যে সেটটা এটা কিন্তু মেটাল ফিনিশিং দেওয়া, আর এখানে কিন্তু লোগোটাও খুব সুন্দর করে সাজা আপডেট করা যাবে। এই যেমন দুটা কুলিং ফ্যান দেওয়া আছে, তারপরে মেমোরি কার্ডে এখানে আপনার মেমোরি কার্ডটা লাগাতে পারবেন না, বা দেখা যাচ্ছে DDR5 আপনার র্যাম দেওয়া আছে, বা আপনার NVMe লাগাতে পারবেন, RGB কিবোর্ডে যেটা RGB চলবে, RGB লাইটিং সিস্টেমটা দেওয়া আছে। আর এছাড়া Wi-Fi 6 আছে, Dolby সাউন্ড সিস্টেম, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা সাউন্ড সিস্টেমটা খুব ভালো মানের, এটা হলো Dolby সাউন্ড সিস্টেম। আর এছাড়া RTX আপনার 3050 একটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এটাতে, আর এছাড়া হলো Core i7-12। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। যদি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন প্রোডাক্টের কোন মডেলের রিভিউ দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম।